সৌরভ রাজনীতির লোক না, খালি মাঠে বল পিটিয়েছে, এমন মন্তব্য করায় তৃণমূল সাংসদ সৌগত রায়কে একহাত নিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খান। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এমন অপমানজনক মন্তব্য করায় সৌগত রায়ের দিকে পাল্টা প্রশ্নবাণ ছুড়ে দিলেন সৌমিত্র খান। বিস্তারিত জানার আগে বলবো, যদি আপনি এই ভিডিওটি ইউটিউবে দেখছেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর ফেসবুকে দেখলে ফলো বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন সমীক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দুটো নাম উঠে আসছে বহুবার, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এই নিয়ে নানা তর্জার মধ্যে গতকাল মুখ খুলেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌরভ গাঙ্গুলিকে আক্রমণ সৌগত রায়। তৃণমূল সাংসদ সৌগত রায় বললেন, না না, সৌরভ তো রাজনীতির লোক নন, সৌরভ তো বড় লোকের ছেলে, জীবনে কোনোদিন কোথাও মিছিলও করেননি, মাঠে গিয়ে ক্রিকেটের বল পিটিয়েছেন, গরিব মানুষের পাশেও কোনোদিন দাঁড়াননি। তিনি রাজনীতিতে এলে কোনো উন্নতি হবে, কোনো গরিব লোকের কোনো সমস্যা বোঝেন, পাল্টা দিলেন সৌমিত্র খান। তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খান। তিনি কড়া ভাষায় আক্রমণ করে বললেন, দেব নুসরত মিমি কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন? এখন প্রশ্ন উঠেছে, সৌরভ গাঙ্গুলি যদি ক্রিকেটের লোক হয়ে রাজনীতি কিছুই না বুঝবেন, তাহলে দেব নুসরত মিমি অভিনয়ের জগতের হয়ে তারা কীভাবে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন? শাসক দলের সাংসদের করা মন্তব্যে এখন সোশ্যাল মিডিয়ার সমালোচনার তুঙ্গে।